নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য আপনাদের পছন্দ মতো একটি জবের আপডেট নিয়ে এসেছি। আপনারা যদিও বুঝতে পেরেছেন যে আজকে কী ধরনের জবের আপডেট আপনাদের দেব ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে, তো বিগত কয়েক মাসের আপনাদের প্রচুর কমেন্ট পেয়েছি যে দাদা কোনো ব্যাংকিং জবের ভ্যাকেন্সি ওপেন হলে জানাবেন। তো আজ আপনাদের জন্য একটি বন্ধন ব্যাংকের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে অধিক সংখ্যক ছেলে এবং মেয়ে এবং ফ্রেশার, সম্পূর্ণ ফ্রেশার ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। তো এই জবের ব্যাপারে পুরো ডিটেলসে আলোচনা করব, সম্পূর্ণ ইনফরমেশন আপনাদের এই ভিডিওতে দিয়ে থাকব, তাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। এর সাথে এটাও বলি বন্ধুরা, আমি সৌভিক এবং আপনারা দেখছেন কেরিয়ার টিউব ক্লাস। যদি আজ এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশের বেল নোটিফিকেশনটা অল করে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান, কারণ এরকম ধরনের নিত্য নতুন জবের আপডেট সবার প্রথম এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো আর কিছু না বলে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। এবার বলি বন্ধুরা, প্রথম পয়েন্ট সেটা হচ্ছে জব লোকেশন, অর্থাৎ আপনারা কোথা থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো বলি, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আপনারা এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ যে কোনো জেলাতেই আপনার বাড়ি হোক না কেন আপনারা আবেদন করতে পারবেন, এবং ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। এবার বলি বন্ধুরা নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে জব প্রোফাইল, অর্থাৎ কী কী জবের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে ফার্স্ট যেটা হচ্ছে ব্রাঞ্চ ব্যাংকিং এক্সিকিউটিভ, সেকেন্ড হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, এবং থার্ড হচ্ছে অপারেশন এক্সিকিউটিভ। এই পদগুলিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং বলি স্যালারি স্কেল, অর্থাৎ স্যালারি আপনারা কীরকম পাবেন। তো এখানে স্যালারি 14,500 থেকে শুরু করে 21,000 টাকা প্রতি মাসে আপনারা এখানে পেয়ে যাবেন। এবার বলি বন্ধুরা নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে জব লোকেশন বা জব পোস্টিং। তো আপনারা যেখান থেকে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ আপনার যেখানে বাড়ি, যে অ্যাড্রেসে, সেই নিয়ারেস্টে যে ব্রাঞ্চ থাকবে বন্ধন ব্যাংকের সেখানেই কিন্তু আমাদের পোস্টিং দেওয়া হবে, অর্থাৎ আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চেই কিন্তু আপনারা পোস্টিং পাবেন। এবার আসি বন্ধুরা নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে রিকোয়ার্ড কী কী আছে, অর্থাৎ এলিজিবল ক্রাইটেরিয়া কী কী। তো প্রথমত বলি এখানে বয়স, এখানে বয়স শুরু হচ্ছে 18 বছর থেকে, অর্থাৎ যাদের 18 বছর অলরেডি হয়ে গেছে তারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং বয়সের শেষ সীমা হচ্ছে 30 বছর পর্যন্ত। ছেলে এবং মেয়ে উভয়ই 18 থেকে 30 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কোয়ালিফিকেশান বন্ধুরা, এখানে কোয়ালিফিকেশান লাগবে এইচএস এবং গ্র্যাজুয়েশন। ওকে, এই দুটো কমপ্লিট করলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যারা এইচএস এবং গ্র্যাজুয়েট কমপ্লিট করবেন তাদের কিন্তু পার্টিকুলার কোনো বিষয়ের ওপর পাস করতে হবে এরকম কোনো উল্লেখ নেই। আপনারা যে কোনো সাবজেক্টের ওপর পাস করলে কিন্তু এই জবটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া বন্ধুরা আরও কিছু রেকর্ড আছে, সেগুলো হচ্ছে কমিউনিকেশন স্কিল, অর্থাৎ এখানে আপনাদের কমিউনিকেশন স্কিল, অর্থাৎ আপনাদের এখানে কী কী ভাষার জন্য দক্ষতা লাগবে। প্রথমত আপনার লোকাল ভাষা, যেটা আপনি যে ভাষায় কথা বলেন সেই লোকাল ভাষা, অর্থাৎ আমাদের ক্ষেত্রে যেমন বাংলা ভাষা, আপনার ক্ষেত্রে যদি বাংলা বা অন্যান্য ভাষা হয় তো আপনার লোকাল ভাষাতে কথা বলতে, পড়তে, লিখতে এগুলোর দক্ষতা থাকতে হবে। এছাড়া হিন্দিতে কথা বলতে হবে, মানে হিন্দিতে কথা বলার জন্য আপনার দক্ষতা থাকতে হবে, অর্থাৎ লোকাল এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু রেকর্ড আছে। এবার বলি বন্ধুরা আপনারা এখানে কী কী ধরনের বেনিফিট পাবেন। তো আপনাদের জন্য এখানে মেডিকেল, পিএফ এবং ইএসআই এই ধরনের বেনিফিট কিন্তু প্রোভাইড করা হবে। এবার আসি বন্ধুরা সিলেকশন প্রসেস, যেটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জানার। তো এখানে সিলেকশনের জন্য আপনাদের কোনো লিখিত পরীক্ষা বা রিটেন পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র আপনাদের ইন্টারভিউয়ের মাধ্যমেই এখানে সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। এবং বলি এখানে অ্যাপ্লাই ডেট, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো যদিও অলরেডি এটা অ্যাপ্লাই ডেট শুরু হয়ে গেছে, অর্থাৎ এখানে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে 9th October 2022 থেকে, এবং অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 15th November 2022। ওকে, এবার এসে গেছি বন্ধুরা একদম শেষ পয়েন্টে, সেটা হচ্ছে আপনারা এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন।
তো প্রথমেই বলি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংক অর্থাৎ NCS অর্থাৎ যে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছি সেটা হচ্ছে একদম গভর্নমেন্টের একটা ওয়েবসাইট, সেই লিংক আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। ওই লিঙ্কে ক্লিক করলেই একটি ফর্ম ওপেন হবে, ওখানে অ্যাপ্লাই বলে অপশন আছে, সেখানে আপনারা ফর্ম ফিল আপ করবেন। ওকে, এছাড়া HR কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দিচ্ছি, আপনারা সরাসরি কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন আজকে এই জবের পুরো ডিটেলস আলোচনা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো অসুবিধা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটি ছোট্ট লাইক করবেন। তো একদম ভিডিও শেষে চলে এসেছি, আর কিছু বলার নেই, তো আপনারা অ্যাপ্লাই করুন। ওকে, এবং যে সকল বন্ধুরা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। তো আজ এই পর্যন্তই থাক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। দেখাবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।